সঙ্গে রয়েছি আমি পায়েল। চোখ রাখছি এই মুহূর্তের প্রথম খবরে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সাথে উন্নত হচ্ছে গোটা বিশ্ব। অনবরত বেড়েই চলেছে যানবাহন। এই যানবাহনের কারণে যানজটের সমস্যা হচ্ছে কোচবিহার শহরের বিভিন্ন জায়গায়। যানজট আটকাতে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা হয়েছে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। পাশাপাশি বাইক আরোহীদের হেলমেট এবং গাড়ির কাগজপত্র যাচাই করা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সঠিক কাগজপত্র এবং হেলমেটবিহীন অবস্থায় বাইক চালালে ফাইন ধার্য করা হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। কিন্তু কোচবিহার শহরে পুলিশ প্রশাসনের সামনে দিয়েই অটো ট্রেকার সাফারিগুলোতে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ওভারলোডিং অবস্থায় যাত্রী নিয়ে পাড়ি দিচ্ছে গন্তব্যস্থলে। কখনো কখনো লক্ষ্য করা যাচ্ছে পুলিশের সামনে দিয়েই সেই সমস্ত গাড়িগুলোতে যাত্রীরা ঝুলে ঝুলে যাচ্ছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা, অথচ নির্বিকার রয়েছে পুলিশ প্রশাসন। এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, নেই কোনো হেলদোল। প্রশ্ন একটাই, আইন যদি সবার জন্যই সমান হয় সেক্ষেত্রে শুধুমাত্র বাইক চালকদের ক্ষেত্রে পুলিশ কেন এত তৎপর রয়েছে? প্রশ্ন কিন্তু এখানে, ট্রেকার অটো সাফারিগুলোতে কেন চেকিং করা হচ্ছে না? এমনই প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়ে কোচবিহার জেলা পুলিশ প্রশাসন। এই বিষয়ে স্থানীয় এক কোচবিহারের নাগরিক অনুপম দের সঙ্গে কথা বলেছিল আমাদের প্রতিনিধিরা। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনব। আমরা দেখছি যে সাধারণ মানুষ পরিবারকে নিয়ে তিনি একটা কাজে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় পুলিশ তার হেলমেট থাকা সত্ত্বেও তারা বারবার তাকে কাগজ দেখতে যাচ্ছে, এটা দেখতে যাচ্ছে। আসলে পুলিশের অনেক সময় পুলিশ কাজ করছে তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে, অথচ পুলিশ দেখছে না শহরে কীরকম যানজট, কোন সময় কোন গাড়ি ঢুকে পড়ছে, মাল বোঝাই ট্রাক ঢুকে যাচ্ছে। এইসব আমরা কর্তৃপক্ষকে এইসবের দিকে দৃষ্টি দিতে আহ্বান জানাচ্ছি। এবং পাশাপাশি আমরা দেখছি যে গাড়িগুলোর মধ্যে ঝুলতে ঝুলতে লোক যাচ্ছে, ট্রেকারের উপরে ঝুলতে ঝুলতে লোক যাচ্ছে, ওভারলোডিং করে বালির গাড়ি যাচ্ছে শহরের উপর দিয়ে। পুলিশ প্রশাসনকে এদিকেও নজর দিতে হবে, শুধু শুধু বাইকের দিকে নজর দিলে হবে না। দাদা আপনার নাম? আমি অনুপম দে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি সুরঞ্জিৎ ধরের সাথে। হ্যাঁ সুরঞ্জিৎ, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ সুরঞ্জিৎ, যেখানে বিভিন্ন আইন করা হচ্ছে বিভিন্ন বাইক চালকদের ক্ষেত্রে, কিন্তু কোচবিহার শহরে যে চিত্র রয়েছে বিভিন্ন জায়গাতে আমরা যে চিত্র দেখছি, সেখানে বহু মানুষ রয়েছেন যারা ইতিমধ্যে গাড়িতে বাঁদর ঝোলার মতো অবস্থায় যাচ্ছে, এবং তা অবশ্যই যাচ্ছে পুলিশের সামনে দিয়ে, এবং সেখানে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে কিন্তু চলছে অটো ট্রেকার এবং অন্যান্য বিভিন্ন যানবাহন। কি বলবে? হ্যাঁ দেখো পায়েল, যেটা হচ্ছে দেখার বিষয়, কারণ দিন যত এগিয়ে চলেছে সমাজের সাথে সভ্যতার সাথে পাল্লা দিয়ে বিজ্ঞান উন্নত হচ্ছে, এবং বিজ্ঞান উন্নতির সাথে সাথে যানবাহনের সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে গোটা বিশ্বে। তার সাথে ব্যতিক্রম নেই কোচবিহারও। কোচবিহারে দিনকে দিন যানবাহন চলাচল বেড়ে যাচ্ছে, এবং যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় যানজটের সমস্যা হচ্ছে। সেই দিকে তাকিয়ে কিন্তু কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে, যাতে যান চলাচল এবং যানবাহন যাতে যানজটে না পড়ে। সেদিকে তাকে, এবং যারা যে সমস্ত বেপরোয়া বাইক চালায় বা হেলমেটবিহীন অবস্থায় বাইক চালায় তাদেরকে কিন্তু আটক করে পুলিশ তাদেরকে ফাইন করে, এবং হেলমেট না থাকলে বা কাগজ না থাকলে বা ড্রাইভিং লাইসেন্স না থাকলে তাদের কিন্তু ফাইন করে বাইক চালকদের ক্ষেত্রে। এর পাশাপাশি সেটা হচ্ছে অবশ্যই সেটা আইনের প্রযোজ্য, কারণ আইন সবার জন্য সমান, আইনের বিরুদ্ধে যারা তার বিরুদ্ধে আইনকে যারা পুরোপুরি দেখে এই সমস্ত কাজ করবে তাদেরকে আইন স্বভাবতই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা স্বাভাবিক, কারণ আইনের উর্ধে কেউ নাই। কিন্তু ব্যক্তি প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে যে আইন কি দোরখা আইন এখানে ধরা পড়েছে, কারণ যখন বাইক চালকদের ক্ষেত্রে কঠোরতম ভাবে পুলিশ জেলা পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু এরই মধ্যে কোচবিহার শহরে বিভিন্ন ব্যস্ততম জায়গাগুলোতে, যেরকম আজকে আমাদের ডিজিটাল বাংলায় আমার ক্যামেরার মধ্যে যেটা ধরা পড়েছে, হরিশপাল চৌপতিতে যে সাফারি অটো এবং যে ছোট 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 ট্রেকার গাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রী বোঝাই করে নিয়ে যাচ্ছে, ওভারলোডিং হচ্ছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে বাদুর ঝোলা অবস্থায় যাত্রীরা গাড়ির ভিতরে তো ওভারলোড, তার বাইরে তারা ঝুলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হতে পারে। এবং সেখানে বিয়ে কুচবিহার সমিতি রোড ধরে তারা কিন্তু যাতায়াত করছে, যেখানে তিন চারটে ট্রাফিক সিগন্যাল রয়েছে, একটি কাতারি মোড়ে রয়েছে,
একটি সুনীতি রোডের যেটা হচ্ছে রেমন্ডস ফোরামের সামনে রয়েছে, হরিশপাল চৌপতিতে রয়েছে, হসপিটাল মোড়ে রয়েছে, পুলিশ লাইন চৌপতিতে রয়েছে, স্টেশন মোড়ে রয়েছে, এই এতগুলো ট্রাফিক সিগন্যাল ক্রস করে তারা যখন যাচ্ছে তাদেরকে কিন্তু কোনোভাবেই পুলিশ আটকাচ্ছে না, বা তাদের যে কি আইন রয়েছে তাদের বিরুদ্ধে সেই ব্যবস্থা আইনত কোন রকম ব্যবস্থা গ্রহণ করছে না। এরকমই কিন্তু চিত্র আজকে ধরা পড়েছে। পুলিশের সামন দিয়ে গাড়িতে ওভারলোড করে যাত্রী নিয়েছে, যাত্রীদের বাদুর ঝোলা অবস্থায় যাচ্ছে, যাত্রীদের হ্যাঙ্গিং অর্থাৎ ঝুলে ঝুলে যাচ্ছেন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এটা পুলিশের সামন দিয়ে বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ রয়েছে, তাদের সামন দিয়ে যাচ্ছে। প্রশ্ন একটাই, যখন ট্রাফিক পুলিশের বাইক আটকে তাদের যখন কাগজপত্র চেকিং করা হয়, তাহলে কেন যাত্রীরা যে সমস্ত যাত্রীবাহী ছোট ছোট গাড়িগুলো রয়েছে তাদেরকে কেন এই ব্যবস্থা গ্রহণ করে? এরকম কিন্তু প্রশ্ন উঠেছে কোচবিহার শহরের বিভিন্ন সাধারণ মানুষ। ধন্যবাদ সুরঞ্জিৎ। আমরা কথা বলছিলাম আমাদের ডিজিটাল বাংলার প্রতিনিধি সুরঞ্জিৎ ধরের সঙ্গে, এবং আজ সারাদিন তার ক্যামেরার মাধ্যমে কোচবিহার শহরে যে চিত্র ধরা পড়েছে তা কিন্তু সত্যি ইতিমধ্যে কিন্তু সত্যি একটা বড় প্রশ্নচিহ্নের মুখে, যেখানে যারা বাইক আরোহী রয়েছেন তাদের ক্ষেত্রে পুলিশ তৎপর রয়েছে, তাদেরকে ফাইন করা হচ্ছে, হেলমেট না পরলে ফাইন করা হচ্ছে, গাড়ির সঠিক যে নথিপত্র রয়েছে তা না থাকলে ফাইন করা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি যেগুলো চার চাকা গাড়ি রয়েছে বিভিন্ন অটো ট্রেকার বিভিন্ন সাফারিগুলো, সেখানের যে ছবি আমরা প্রত্যেক দিন দেখে থাকি, সেখানে বাদুর ছোলা হয়ে মানুষ তাদের গন্তব্যস্থলে পাড়ি দেয়, এবং তার পাশাপাশি আরও যে প্রশ্ন মানুষের মধ্যে ঘোরাফেরা করে যে কিছুদিন আগে পর্যন্ত করোনা আবহের মধ্যে আমরা চলছি, যেখানে অল্প কিছু সংখ্যক মানুষ নিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করত, সেই জায়গা দাঁড়িয়ে এই মুহূর্তে যেখানে এখনও সেই আবহ কাটেনি, সেই জায়গায় দাঁড়িয়ে এতটা গ্যাদারিং করে যেখানে মানুষ চলাফেরা করছে, সেখানে কতটা সংকটের বা কতটা করোনা আবহের মধ্যে মানুষ আরও কতটা সংক্রমিত হতে পারে তা কিন্তু এখনও একটা বড় প্রশ্নচিহ্নের মুখে থেকেই যাচ্ছে।